ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। আর এবার করোনার খবর। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা 29 লক্ষ পেরোলো। সেই সঙ্গে টানা 15 দিন আমেরিকা ও ব্রাজিলকে টপকে দৈনিক সংক্রমণের নিরিখে ভারত বিশ্বে এক নম্বরে। তবে গতকালের তুলনায় কিছুটা কমেছে একদিনে আক্রান্তের সংখ্যা। উল্টোদিকে একদিনে মৃতের সংখ্যা গতকালের তুলনায় সামান্য বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 54,849 জনের। আক্রান্তের সংখ্যা 29,05,824। গত 24 ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে 983 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 977। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 68,898 জন। গতকাল ওই সংখ্যা ছিল 69,652। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 21,58,947 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 62,283। গতকালের তুলনায় একদিনে সুস্থতার সংখ্যা বেড়েছে। গতকাল ওই সংখ্যা ছিল 58,794। দৈনিক আক্রান্তের নিরিখে ভারত এখনও বিশ্বে এক নম্বরে রয়েছে। ভারতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 68,898। আমেরিকায় গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 45,867। ব্রাজিলে একদিনে আক্রান্তের সংখ্যা 45,323।